Hi friends, আমি কৃষ্ণ কলি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি দুধটা ফুটছে তোমরা দেখতে পাচ্ছো তো এটা আমি এখন বানাতে যাচ্ছি প্রাণহরা তো দুধটা একটু নিচে নিচে লেগে যাচ্ছিল তাই একটু তোমরা দেখতে পাচ্ছো হালকা হালকা লেগেছে তাও আমি হাতা দিয়ে নেড়ে যাচ্ছি এখন আমি ছানা বানিয়ে দিয়ে ফেলবো পুরো দুধটা 1 গ্যালন দুধ আছে এর মধ্যে তো এখন আমি ছানা বানাবো একদম একটু লোতে রেখে দেব তোমার কি বলে দুধটাকে লোতে রেখে দিচ্ছি এতে অল্প করে ভিনিগার দিচ্ছি দেখি নাড়বো হাই করে দিচ্ছি এখন স্টোভটা মনে হয় একটু দিতে হবে একটু দেব আমি না একবারে ভিনিগারটা পুরোটা দিই না কারণ কি ডিপেন্ড করছে আস্তে আস্তে কাটলে পরে ভালো দেখো এখন আর লাগবে না কেটে গেল একদম ছানা দেখতেই পাচ্ছ এই যে ছানা বেরিয়ে এসেছে আমি এখন ছেকে ফেলবো ছেকে এই দেখো ছেকে ফেলে একদম শুকনো করে নেব ছানাটাকে যেন এক ফোঁটাও জল না থাকে এই দেখো পুরো জল বেরিয়ে এসেছে আচ্ছা এতটা অনেকটা ছানা হয়ে গেছে এখন হাফ ছানাটা আমি রেখে দেবো সাইডে করে প্রাণহরাতে পরে মেলাবো তাই জন্য হাফ করে দিচ্ছি এখন কে যতটা পরিমাণ আছে আমার ছানা তার হাফ পরিমাণ এখানে আমি রেখে দিলাম প্রাণহরাতে পরে মেলাবো এখন এই ছানাটা নিয়ে আমি এর মধ্যে খয়া দিয়ে নাড়বো চলো এই প্রসেসটা করছি কেমনভাবে দেখাচ্ছি খয়া নিয়েছি যতটা খয়ার আন্দাজটা একটু বলে দিচ্ছি আমি কি করেছি যতটা ছানা নিয়েছি তার হাফ খয়া নিয়েছি তো এটা আন্দাজ মতো নিয়েছি এই যে দেখে নাও আমার ছানা আছে আর আরও তো ছানা মেলাবো আমি কিন্তু মানে পুরো মিলিয়ে এটার হাফ পোর্শনের খয়া নিয়েছি এখন আমি কি করব আমার এখানে বাসনটা গরম হয়ে গেছে এখন খয়াটা পুরোটা দিয়ে দেবো খয়াটা দিয়ে দিলাম একদম মিডিয়াম আছে নাড়বো দেখো ছানাটাও দিয়ে দিলাম এখন দুটোতে মিলে নাড়াবো আমি ভালো করে নাড়াবো এর মধ্যে একটু আমি এখন বেশি ঘি দেব একটু ঘি দেব গাওয়া ঘি খুব অল্প জাস্ট গন্ধের জন্য দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক বাকি ছানাটা আমি এখন নিয়ে নেব নিয়ে এই যে দেখো মিলিয়ে দিচ্ছি একদম শুকিয়ে ফেলবো নেড়ে নেড়ে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি কিন্তু হাইতে করে রেখেছি স্টোভটা নাচছি কনস্ট্যান্টলি তাড়াতাড়ি হয়ে যায় ফ্রেন্ডস এই দেখো একদম আটা মাখার মতন হবে কিন্তু এই দেখো আটা মাখার মতন হবে দেখিয়ে দিচ্ছি এইরকম হবে একদম আটা মাখার মতন হবে
তবেই গিয়ে গোল্লা গোল্লা হবে। ঠিক আছে, এখন ঠান্ডা করতে দেবো। আচ্ছা, গরম গরম ছিল যতক্ষণে, আমি জাস্ট এমনি গোল পাকিয়ে রেখেছি, এখন র‍্যাপ করব প্রাণহরাকে। খেতে দারুণ হয়, মানে খেলে পর মুখের মধ্যে গলে যাবে একদম, দ্যাটস ফর শিওর। তো এক এক করে এই যে গোল গোল পাকাচ্ছি, এক হাত দিয়েই করছি, তারপরে থালার মধ্যে রেখে এইভাবে পুরো শুকনো দুধের মধ্যে ভালো করে র‍্যাপ করে নিতে হবে। আমার রেসিপিটা খুবই সিম্পল, কেউই বানাতে পারো তোমরা, কোনো কিচ্ছু করার নেই। এই যে দেখো, আমি একটা একটা করে করছি আর এই যে রাখছি, তারপরে আবার ছানার মধ্যে দিচ্ছি। এই দেখো, এখন একটা একটা করে আবার এইভাবে সবগুলো করে ফেলবো। এই যে দেখে নাও, প্রাণহরা একদম রেডি। তো এটার মধ্যে একটু লেয়ারিং এর ব্যাপার আছে, মানে ছানাটা প্রত্যেকটা মানে স্টেপে স্টেপে ছানা মেলাতে হবে।